কেমন আছেন আপনারা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুছ ভি কহি ভি। আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুছ ভি কহি ভি, আসানসোলের চ্যানেল, শিল্পাঞ্চলের চ্যানেল। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বানপুর রিভার সাইডের ভূতনাথ মন্দিরে। তো চলুন আমার সঙ্গে, ভিডিওটা খুব ভালো হবে। জার্নি শুরু হয় বানপুর ত্রিবেণী মোড় সে বানপুর ক্লাব কে তরফ। আর अरे कहना क्या चाहते हो? तरफ मैं जा रहा हूँ और ये है बानपुर क्लब। बानपुर क्लब में सामे गजल होने वाला है और ये पॉल्यूशन का वैल्यू दिया हुआ है। आप लोग देख सकते हैं जो बानपुर बहुत हरा भरा एक शहर है। यहाँ इसको का कारखाना होने का बावजूद भी इसको प्लांटेशन के तरफ बहुत ध्यान दिया हुआ है। बहुत बोलते बारे ना अपना जो एक खूब साधारण गोछानो शहर কথাটা ঠিকই বলেছেন। এইখান থেকে আমরা বাঁ দিকে নেব। দেখ সকে মানে হীরাপুর পার কর চুকা হুম। আর ইয়ে হীরাপুর কা জানা মানা পুরা রেলওয়ে পুল হ্যাঁ। পুল কে নিচে সে পার করনা পড়তা হয় আর ইয়ে পার কর দেনে সে ইয়ে আপ আ যাইয়েগা রিভার সাইড এরিয়া মে। ও আচ্ছা, ये जो नाका चेकिंग लगाया हुआ है यहाँ से हमको राइट लेना होगा। राइट लेने से मैं पहुँच जाऊँगा भूतनाथ मंदिर। मंदिर के नहीं निच्छी हमें। এটা হয়ে গেল রামিয়া পার্ক। রামিয়া পার্কের যেটা আছে রামিয়া পার্কের পাঁচিলের ধারে ধারে এই রাস্তাটা চলে গেছে, যেটা নদীর দিকে চলে যাচ্ছে সেখানেই হচ্ছে ভূতনাথ মন্দির। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে নদী। মানে এটা কোনো কথা? দেখুন এইদিকে আপনার হচ্ছে পুরো নদীটা আপনারা দেখতে পাচ্ছেন। নদীতে এখন জল কম আর এইটা বাঁশের সাঁকো করে দেওয়া আছে, যে সামনে দেখতে পাচ্ছেন যে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে আপনার হচ্ছে অটো ছোটো গাড়ি যেগুলো আছে চার চাকার প্রাইভেট ভেহিকেল সেগুলো পেরিয়ে যায়। এই যে ভূতনাথ মন্দির, এটা হচ্ছে ভূতাবাড়ি মন্দির। তো আমরা ভূতাবাড়ি মন্দির যাচ্ছি। বন্ধুরা আমি এখন ভূতাবাড়ি মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। এক জায়গায় দেখা ছিল ফটো তুলবেন না, আমার ক্যামেরাটা ফটো তুলবেন না, ভিডিও করতে তো বারণ করেনি। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। আবে ও শুন, যা যাক দেখা যাক যতটা দেখা দেবে। এই হচ্ছে ভূতাবাড়ি। চারদিকে দেখতে পাচ্ছেন এতটা বড় জায়গা মন্দির প্রাঙ্গণ করবার জন্য। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখান থেকে। এটা হচ্ছে ভূতাবাড়ি মন্দির। আর বাঁদিকে নদী আছে। বিকেলের দিকে এলে নিশ্চয়ই ভাব। নিরিবিলি পরিবেশের মধ্যে আমি বসে আছি দেখুন, আর কেউ নেই। এত নিরিবিলি পরিবেশ আসানসোলের বুকে, শিল্পাঞ্চলের বুকে খুঁজে পাওয়া পায় দুষ্কর। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। তো আমি এখানে এসেছি, এখন বাজছে ঘড়ির কাঁটায় একটা। তো এই ভূতাবাড়ি মন্দির এর সামনে দেখুন নদী আছে। দেখতে পাচ্ছেন নদী, পরে ভূতাবাড়ির সঙ্গে এর পাশেই ভূতাবাড়ি মন্দিরের মধ্যে আর একটা প্রাঙ্গণ হচ্ছে যেটা আছে, সেটা হচ্ছে আপনার লোকনাথ বাবার মন্দির। তো লোকনাথ বাবার মন্দিরটাও আপনাদেরকে কভার করা হবে। তো লোকনাথ বাবার মন্দিরটাই চলে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।
বসার জায়গা মন্দিরে এসে, কিন্তু এখন ভেঙে আছে। এই জায়গাটা ঠিক আছে, এখানে দুদণ্ড বসে আরামসে সময় কাটাতে পারেন। প্রপার্টি কারো প্রাইভেট প্রপার্টি এটা? কার? হ্যাঁ, ও দারুণ বানিয়েছে। এগুলো কি কোনো থাকার ব্যবস্থা আছে নাকি এগুলো? আচ্ছা আচ্ছা, এমনি থাকা টাকার কোনো ব্যবস্থা নেই। আর এই ভূতাবুড়ি মন্দিরটা কি করে, মানে কি মানে তোমাদের গ্রামের গ্রাম দেবদেবী না? মানে আমাদের যেমন ওই পঞ্চাননতলায় সেই ঘোড়া ফোড়া থাকে, সেই ওই মানে ওইটাই তোমাদের হচ্ছে ভূতাবুড়ি? আচ্ছা, রিসর্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে বেরিয়ে যাচ্ছি, ফুলে ওটা বেরিয়ে যাবো তো। ওই যে রিসর্টটা হচ্ছে না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए।